বিদ্রুপ প্রকাশে বিশ্বব্যাপী শক্তিশালী ও জনপ্রিয় মাধ্যম হলো কার্টুন। প্রকাশ্যে ধূমপান, অনুষ্ঠানে ঘুমিয়ে পড়া এবং অশালীন বক্তব্য দিয়ে মহসিন আলী এখন আলোচনা সমালোচনার তুঙ্গে। দেখা যাচ্ছে উনি পাবলিক প্রেসে বলতেছেন, উনি তো এরকম কোন ইয়াতে না যে প্রাইভেট কোনো কিছুতে বলতেছেন, উনি পাবলিক প্রেসে কি বলতেছে এটা সম্পর্কে তার অ্যাওয়ার হওয়া দরকার। মনোরহস্য নিয়ে পড়াশোনা আর গবেষণা চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে। এই বিভাগের শিক্ষক ডক্টর মাহমুদুর রহমানের সাথে আলাপকালে তিনি বলেন, বারবার দুঃখ প্রকাশ করে আবারও একই কাজ করা মানসিক সুস্থতার লক্ষণ নয়। তো যেদিন ওনার ফিটনেস বেশি সেদিনই যেন উনি পাবলিককে ফেস করেন তাহলেই ভালো হবে, আর ফিটনেস যেদিন থাকে না সেদিন দরকার হলে উনি রেস্টে থাকবেন, প্রয়োজনে যদি আমাদের সাহায্য নেন আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ওনার মেন্টাল ব্যালেন্স ফিরে আসতে সাহায্য করতে পারবো। মন্ত্রিত্ব পাওয়ার পর থেকেই নানা বিতর্কের জন্ম দিয়ে চলেছেন সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। সবশেষ সিলেটে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে সরগোল তুলে পরে ক্ষমাও চেয়েছেন। বিতর্কের জন্ম দিয়ে ক্ষমা চাওয়া তার ধারাবাহিক প্রবণতা হয়ে উঠেছে। মন্ত্রী হিসেবে শপথের আগে জাতীয় রাজনীতিতে একেবারেই অপরিচিত একটি মুখ, দেশব্যাপী পরিচিত হয়ে উঠতে খুব বেশি দিন সময় নেননি সৈয়দ মহসিন আলী। স্কুল ছাত্রদের এক অনুষ্ঠানে মঞ্চে বসে প্রকাশ্যে ধূমপান দিয়ে শুরু, পরে ভুল স্বীকার করে ক্ষমা। গণমাধ্যম আর সাংবাদিকদের প্রতি তার বিদ্বেষের শুরুটাও সম্ভবত এখান থেকে। সিলেট বেতারের শিল্পী দাবি করে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত গান গেয়ে দর্শক শ্রোতাদের মন জয় করতে পারদর্শী এই মন্ত্রীর গানের ভিডিও ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। যাযাবরের দর্শনে উদ্বুদ্ধ মন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে ঘুমকাতরে অবস্থায় ধরা পড়তে থাকেন। টাঙ্গাইলের পতিতাপল্লী উচ্ছেদকারীদের শরিয়া আইন করে শিরশ্ছেদের হুমকি দিয়ে বিস্ময় সৃষ্টি করেন। তবে এসব বিষয় যতই গণমাধ্যমে এসেছে ততই সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়েছেন মন্ত্রী, যার সবশেষ বহিঃপ্রকাশ সিলেটে। আমি যদি আরো সাথে দিলাম সাংবাদিক নেতারা মনে করেন শব্দ চয়নের বিষয়ে আরো বেশি মনোযোগী হওয়া উচিত জাতীয় পর্যায়ে উঠে আসা এই রাজনীতিবিদের। প্রধানমন্ত্রী তাকে সাংবাদিকদের বিরুদ্ধে বলতে বলেছেন বলে যে মন্তব্য করেছেন তা গ্রহণযোগ্য নয়। তিনি এতে করে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন, তাকে বিব্রতকর অবস্থায় ফেলেছেন, করতে পারেন না। একের পর এক বিতর্কের সৃষ্টি আর ক্ষমা চাওয়ায় মন্ত্রিসভার সর্বশেষ বৈঠকের অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী তাকে সতর্ক করে দেন বলে জানা গেছে। দুঃখ প্রকাশ করে আবারও একই কর্মকাণ্ড, প্রকাশ্যে ধূমপান আর অশ্লীল অঙ্গভঙ্গি। একজন দায়িত্বশীল মন্ত্রী হয়ে যিনি এসব করেছেন তিনি সৈয়দ মহসিন আলী। সবশেষ প্রধানমন্ত্রীর নাম জড়িয়ে অপ্রাসঙ্গিক বক্তব্য দিয়ে ওই মন্ত্রী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন বলে মনে করেন সিনিয়র সাংবাদিক গোলাম সারোয়ার। এমন ব্যক্তির দায়িত্বশীল পদে থাকার অধিকার নেই বলেও মন্তব্য তার। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞানের অধ্যাপক মাহমুদুর রহমান বলছেন, মানসিক সুস্থতা অর্জন করেই জনসম্মুখে আসা উচিত সমাজ কল্যাণ মন্ত্রীর। সমাজ কল্যাণ মন্ত্রী সঙ্গীতের বড্ড সমর্থিতার, মাঝে মধ্যেই গান শুনেন, সুযোগ পেলে শোনাতেও ভুল করেন না। গান গাওয়া অবশ্য দোষের কিছু নয়, কিন্তু বিপত্তিটা তখনই বাধে যখন একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হয়ে প্রায় সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি অশালীন বক্তব্য দেন, করেন অশ্লীল অঙ্গভঙ্গি। আমি যদি আরো সাথে দিলাম মন্ত্রীর এমন বক্তব্যে সভাপতি ক্ষুব্ধ সাংবাদিক সমাজ। মন্ত্রিসভার সদস্য মহসিন আলী তার বক্তব্যের পক্ষে সাফাই গাইতে গিয়ে জড়িয়েছেন প্রধানমন্ত্রীকেও, আর এসব করে তিনি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন বলে মনে করেন সাংবাদিক গোলাম সারোয়ার। সুস্বাস্থ্য অধিকারী এবং অনেক বিশাল বপুতার স্বাস্থ্যগত সমস্যা, কিন্তু মানসিক সমস্যা আছে কিনা আমার মনে হয় সুস্থ লোকের পক্ষে মন্তব্য করা সম্ভব নয়। তিনি প্রধানমন্ত্রীকে যেভাবে উদ্ধৃত করেছেন আমি বিশ্বাস করি না প্রধানমন্ত্রী কথা বলতে পারেন, সুতরাং তিনি
কোনো কিছু এবং এটা যদি বলেও থাকেন কিন্তু রাষ্ট্রীয় গোপনীয়তার ব্যাপার আছে সেটা এভাবে তিনি বলতে পারেন না। তো আমি মনে করি তার সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার, তার নিজেই গ্রহণ করা দরকার, যেহেতু তিনি অনেক অনেক বিতর্কিত হয়ে গেছেন। মনোবিজ্ঞান বলছে গান নানামুখী চাপ কমায়। ডক্টর মাহমুদুর ও সাংবাদিক গোলাম সরোয়ার মনে করেন সরকারের উচিত নানামুখী চাপে থাকা সমাজকল্যাণ মন্ত্রীকে আপাতত বিশ্রামে পাঠিয়ে দেয়া অথবা দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া। মিরা হাসান, যমুনা নিউজ, ঢাকা।